রাত পোহালেই কাল সকালে মহালয়া আগমনের বার্তা। কেমন কাটাতেন মহালয়া প্রবীণ প্রজন্ম এবং কেমন কাটায় মহালয়া নবীন প্রজন্ম, শুনব তাদেরই মুখে। আগামীকাল মহালয়া, আর মহালয়া মানে দুর্গাপুজোর আমেজ। এই দিনটিকে নিয়ে বাঙালির সব বয়সের মধ্যে চলে বিভিন্ন পরিকল্পনা। মহালয়া মানে এক প্রজন্মের কাছে ভোরে উঠে রেডিওতে মহালয়া শোনা, আবার অন্য প্রজন্মের কাছে ভোরে উঠে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে বেরিয়ে পড়া। এই দুই প্রজন্মের মধ্যে একদিকে যেমন বিস্তর ফারাক, তেমনই আবার দুই প্রজন্মের মধ্যে রয়েছে এই দিনটিকে নিয়ে অনেক আবেগ। শহরের প্রবীণেরা জানান, তাদের কাছে মহালয়ার ভোর শুরু হয় রেডিওতে মহালয়া শুনে, আর তারপর পরিবারের সাথে এক নতুন উৎসবের মেজাজে দিনটি কাটানো, যা নতুন প্রজন্মের মধ্যে এখন দেখা যায় না। আমাদের সময় আমরা তো যখন স্কুলে পড়তাম তখন একটা মহালয়া হবে এইটা চিন্তা করেই আমরা আমাদের শিহরণ জেগে যেত, মানে স্কুল ছুটি হবে সেদিন থেকে, মহালয়ার আগের দিন থেকে, মহালয়ার দিন থেকে স্কুল ছুটি হয়ে যাবে, সেটাই সেই আনন্দেই আমরা তার আগের থেকেই লাভাতে শুরু করতাম। কারণ মহালয়ার দিন তো জানাইছিল সবাইকে, ভোর চারটার সময় উঠতে হবে, উঠে রেডিও খুলে মহালয়া শুনতে হবে, শোনার পরে সবাই বেরিয়ে পড়তাম, সকালে মহালয়া শেষ হলে বেরিয়ে পড়তাম, ঘুরে পাড়ায় ঘুরে টুরে স্কুলের ওখানে যেতাম, তো পাড়ায় ঘুরতাম, সবার সঙ্গে দেখাশোনা হতো, একটা আনন্দ আলাদাই একটা আনন্দ ছিল। তারপরে সারাদিন তো একটা সেই আমেজ চলতো, সারাদিন ওইভাবে চলার পরে আনন্দটা কী ছিল যে আর কদিন, সাত দিন পরেই পুজো, সেই আনন্দেই আমাদের সেই সাত দিন চলে যেত। আর এখনকার বলতে গেলে এখন সেই আমেজটা নেই, এখন ওই যে সবাই খোলে রেডিও, রেডিও এখন সবার বাড়িতে নেই, সবাই ওই টিভিতে দেখে, টিভিটা টিভির আনন্দ আলাদা আর রেডিওর আনন্দ আলাদা। যতই টিভিতে ওই মহিষাসুর মর্দিনী একজন এক এক রকমভাবে দেখায়, কিন্তু রেডিও শোনার আনন্দটাই আলাদা ছিল, এখন আমরা সেই আনন্দটা পাই না। তো এখন ওই আনন্দ হয় যেটুকু মহালয়া একটু রেডিওতে শুনলাম, তারপরে বাড়ি চলে যাই, কিন্তু সেই যে আগের যেটা আনন্দ ছিল একটা মহালয়ার দিন আনন্দ করা, তারপরে তার সাত দিন পরে পুজো, এখন সেই আমেজটা আর আমরা পাই। আমাদের সময় মহালয় না, আমাদের তখন টিভি ছিল না, মহালয়ার বাড়িতে রেডিও ছিল না, ছোটোবেলায় হতো কি মাঠে মাইক দিয়ে মহালয়াটা চালু হতো সকাল ভোর চারটে, সে মনে আছে নতুন প্যান্ট পরবই, নতুন প্যান্ট পরে মাঠে গিয়ে, হ্যাঁ ছোটোবেলায় ওই মহালয়া শোনার জন্যে। আর আমি দুদিন বুনতাম কবে মহালয়া হবে, মহালয়া যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহিষাসুর মর্দিনীটা শোনার জন্য সে মাঠে চলে যেতাম ভোরবেলা উঠে, ব্যাস সেদিন থেকেই পুজো। এখন তো ছেলেরা শোনেও না, ঘুমিয়ে থাকে, হ্যাঁ মানে ওদের আমাদের যে আমার এখনও আছে, আমি ওই অন্যদিন আজকাল ইউটিউবের দৌলাতে সবসময় পাওয়া যায় মহিষাসুর মর্দিনী, কিন্তু এটা এখন আমরা ওই মহালয়ার দিন শোনা ভোর চারটে, ওটা আলাদা একটা জিনিস। এখন ওই যে ভোর চারটের সময় উঠি ওটা শুনবই, হ্যাঁ ওটা তো এখন যখন তো শোনা যায়, কিন্তু ওই মহালয়ার দিন শোনা আলাদা ব্যাপার, জেগে থাকি ভোর চারটের সময় চাটা নিয়ে বসি যে এটা শুনবো। আবার এই একই বিষয়ে নবীনেরা জানান, মহালয়া মানে সকালে বন্ধুদের সাথে বেরিয়ে পড়া, খাওয়া দাওয়া আড্ডা দিয়ে দিন কাটানো। তবে তারা এটাও জানান যে ছোটবেলায় মহালয়া যেভাবে বাড়িতে বড়দের সাথে আনন্দ করে কাটত, সেই দিনগুলো ফিরে পেলেই ভালো হতো। আগেকার দিনে যেমন ছিল, এখন তো মহামারীর পরিস্থিতি এমনি, তো এখন আর আগের পরিস্থিতি অনেকটাই পার্থক্য রয়েছে। আগে যেমন বাইরের থেকে যাদের আমাদের ফ্যামিলি থাকতো তারা সবাই আসতো, একসাথে সেলিব্রেট করতাম, কিন্তু এইবার তো সেভাবে হবে না। এবার আমরা যারা বন্ধু বান্ধবীরা আছি, একসাথে পিকনিক করার প্ল্যান আছে, এছাড়া মা বাবার সাথে সময় কাটাবো। সকালে যদি বৃষ্টি না থাকে তাহলে সবাই যেমন ঘুরতে বের হয় তেমনই প্ল্যান আছে, এছাড়া আর তেমন কোনো প্ল্যান নেই কিছু। এখনও এরকম চলটা আছে, যেমন আমার বাবা থেকে শুরু করে অনেকেরই বাবারা আছেন যারা এখন এইভাবে রেডিওতে শোনে, ওটাই আসল মজা, ওখানেই যখন শোনা হয় সকালবেলা করে। তো বিশেষ করে যারা প্রবীণীরা আছে, আমাদের দাদুদিরা যারা আছে, সবাই একসাথে বসে তো সবাই মিলে আড্ডা মারেন, গল্প করে, তো এভাবেই সেলিব্রেট করে। কিন্তু ও খুব মিস করি, আগে সবাই মিলে একসাথে করা হতো, কিন্তু এখন ফ্রেন্ডসরা আলাদা হয়ে যায় তো ফ্যামিলির সাথেও বেশি টাইম কাটানো যায় না। আমাদের আরও ফ্রেন্ড সার্কেল ছিল যারা এখন বাইরে চলে গেছে, তো ওদেরকেও খুব মিস করি। তো আশা করি পরের বার যেন খুব ভালো মতো হয়। আগেকালে যখন মা বাবা এবং বাড়ির বয়স্ক ঠাকুমা ঠাকুরদা তারা যখন একসাথে, রাতটা ঠিক জাগা হতো না, ঠিক তিনটার সময় ঘুম থেকে উঠে যাওয়া হতো এবং রেডিওতে তারা শুনতো ছোটোবেলায় যখন আমি ক্লাস ফোর কি ফাইভে পড়ি। আর ওই তখনকার সাদা বাক্স টিভি ছিল, যেটাকে বোকা বাক্স টিভি বলে, ওই টিভিতে আমরা মোটামুটি
15-20 জন মিলে একটা ঘরের মধ্যে, তখন তো সবার বাড়িতে টিভি ঠিক ছিল না, এখন যেমন সবার বাড়িতে টিভি আছে, তখন ওই সবাই মিলে একসাথে মহালয়াটা দেখতাম। কিন্তু এখনকার জেনারেশনটা সম্পূর্ণ আলাদা পথে গেছে। এখনকার জেনারেশনে মহালয়া মানে সারা রাত জেগে ঘুরে বেরিয়ে এবং ভোরবেলার দিকে বন্ধু বান্ধব মিলে সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া, এখন ঘুরতে যাওয়াটার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। দিন দিন যত যাচ্ছে জেনারেশন পাল্টাচ্ছে, কিন্তু পুরোনো ঐতিহ্যগুলোকে